আসসালামু আলাইকুম, আমি মমতা মুশতারি যশোর থেকে বলছি। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুশতারিজ ব্লগে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতদিন যারা দেখেছেন আমরা দেশি মোরগ এনেছিলাম, সেই মোরগটাই আমি আলু নারকেল দিয়ে, নারকেলের দুধ দিয়ে রান্না করার চেষ্টা করেছি। আর সাথে ছিল চালের আটা রুটি। চালের আটা অল্প থাকায় চালের আটা আর আটা মিক্স করে আমি একটু রুটি বানিয়েছি, স্বাদটা মন্দ হয়নি। আর এদিকে আমি সকালে খেয়ে নিচ্ছিলাম পুটুলিকে, একটু পাতলা খিচুড়ি হিসাবে বানিয়ে দিয়েছিলাম মাংস দিয়ে। তা আমি তার ভিতরে একটু শসা কুচি আর লেবুর রস নিয়াতে আমার অনেকটা হালিম হালিম ফ্লেভার লাগছিলো, বেশ স্বাদই হয়েছে কিন্তু। আর তারপর এখন বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি ওদের স্কুলে। ওদেরকে স্কুলে দিয়ে আমি আর পুটুলি একটু স্কুলের আশপাশটা ঘুরে দেখছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন স্কুলের গাছে, ছোট্ট একটা গাছ কিন্তু মাশাল্লাহ অনেক বেশি কলা হয়, অনেক বেশি কলা হয়। আর এই যে গেটের সামনে দেখতে পেলেন বাচ্চারা সব দাঁড়িয়ে আছে, ওদের অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে যার জন্যে গেট বন্ধ হয়ে গেছে। আর আমি আর পুটুলি একটু এগিয়ে যাচ্ছি ছায়া জায়গা দেখে বসে পড়বার জন্য। পুটুলি বাবাকে যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠিয়ে গুছিয়ে গেছে নিয়ে আসি, তো এখানে আসার কিছুক্ষণের মধ্যেই ও ঘুমিয়ে যায়। আর খোলা মাঠ আর বাতাস সমস্ত কিছু মিলিয়ে ওর একটা দারুণ ঘুম হয়। আর আশেপাশে যে ভাবি বা আন্টি যাদের দেখতে পাচ্ছেন, এরা এদের সাথে সময়টা কিন্তু আমাদের স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে। আর এখানে স্কুল থেকে আসার পরে আমি বাচ্চাদেরকে একটু কাপ নুডলস তৈরি করে দিচ্ছি। যারা কাপ নুডলস তৈরি করতে বা বানাতে পারেন তাদের জন্য আজকের আমার এই ক্লিপটুকু না দেখলেও চলবে, আর যারা পারেন না তাদের উদ্দেশ্যেই আর কি দেখাচ্ছি। এখানে কাপ নুডলসের ভিতরে থাকা সমস্ত উপকরণ বা প্যাকেটগুলো আমি একে একে কেটে সমস্তটাই ঢেলে নিচ্ছি। নুডলসের যে শক্ত যে নুডলসটা আছে সেটার উপরে, আর পর্যায়ক্রমে সমস্ত কিছু দেওয়ার পরে এখানে আমি গরম পানিটা ঢেলে দিব। আর তারপর মিনিট দশেকের জন্য ঢাকনার মুখটা লাগিয়ে রাখলেই হয়ে যাবে রেডি কাপ নুডলস। বলে রাখা ভালো, আমার এই চ্যানেলটা কিন্তু আমি কাউকে এখানে কোনো কাজ শেখাতে আসিনি। আমি যে কাজ যেভাবে করি আর আমি যে কাজ যেভাবে করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হয়েছি, আমি জানি না আপনারাও সেই সব সম্মুখীন হন কি না। আমার বর্তমানে আমি যে কাজগুলো যেভাবে করছি সেটা সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আমার একটু মানসিক আনন্দ পাওয়ার জন্য। এদিকে বাচ্চাদের সাথে সাথে আমার পুটুলিরও খিদা লেগে গেছে, তো ভাবছিলাম পুটুলির ওদের ওখান থেকে একটু করে পুটুলিকেও নুডলস খাইয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন মিনিট দশেক পরে নুডলসের অবস্থা, মাশাল্লাহ করে সুন্দর মতো নুডলস ফুলে গেছে। আর দুইটা প্যাকেটই রেডি করে নিয়েছি। আর আমার বাচ্চারা এই নুডলসটা একটু ঝোল ঝোল খেতেই বেশি পছন্দ করে, যার জন্য আমি একটু পানি বেশি দিয়েছি। আর আপনারা চাইলে পানি একটু কমিয়ে দিতে পারেন। পানি দেওয়ার ক্ষেত্রে কি হয়, আপনাদের যে নুডলস কেকটা আছে সেই কেকের নিচ পর্যন্ত পানি দিলে পানি আর অবশিষ্ট থাকবে না। আর আমার বাচ্চারা যেহেতু একটু ঝোল পছন্দ করে, এই জন্য আমি কি করেছি কেকের উপর পর্যন্ত পানি দিয়েছি সমস্ত মশলা সমেত। তো এই যে ওরা এখানে মজা করে নুডলস খাচ্ছে। আজকে ওদের দিনটা নাকি খুব ভালো ছিল, আমার বাচ্চারা বলছিল যে সকালে দেশি মোরগের মাংস দিয়ে খাওয়া দাওয়া করেছে, রুটি চালের আটার রুটি খেয়েছে, আবার এখন স্কুল থেকে এসে নুডলস খাচ্ছে। বাচ্চা মানুষ তো অল্পতেই খুশি হয়ে যায়, ওদেরকে খুশি করা খুব একটা বেশি ব্যাপার না। আর এই যে আমার পুটুলিকে দেখতে পাচ্ছেন, এখানে গোসল করিয়ে ওকে মানে দাঁড় করিয়ে রাখলে অনেক মানে রাস্তা দিয়ে যারা যারা যাবে প্রত্যেকের সাথে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলার চেষ্টা করে, কেউ শুনুক না শুনুক প্রত্যেকের সাথে ও কথা বলতে চায়। আর কেউ যদি একটু কথা বলেও ফেলে তাহলে অনেক বেশি খুশি হয়। বাচ্চাদেরকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়ে এসেছি, আর পুটুলিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। এখন আমি একটু রান্নাঘরের কাজ করে নেব আর আপনাদের সাথে একটু কথা বলবো।
আপনারা আমি আমরা সবাই জানি প্রত্যেকটা কাজেরই কিন্তু শুরুর দিকটা অনেক বেশি কঠিন থাকে, স্ট্রাগল থাকে। তবে করতে করতে মানুষ কিন্তু সেই কাজগুলোতে ইউজ টু হয়ে যায় বা অভ্যস্ত হয়ে যায়, যেটাই বলেন না কেন। পরে কি হবে আমি জানি না, তবে এখন বর্তমান পরিস্থিতিতে বা প্রথম পর্যায়ে অ্যাজ ইউটিউবার আমাকেও কিন্তু অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে। তবে ভালো লাগে একটা জিনিস ভেবে যে অ্যাজ এ ইউটিউবার আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন বা অনেক বেশি আপন করে নিয়েছেন অল্প সময়ের মধ্যেই। এজন্য দিন শেষে কি হয়, আপনাদের একটা পজিটিভ কমেন্ট দেখলে আমার কষ্টকে আর তখন কষ্ট মনে হয় না, তখন নতুন নতুন কাজ করতে আরও বেশি উৎসাহ পাই। আশা করছি আপনারা এভাবেই আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। অনেক আপু আন্টি আছেন যারা কমেন্ট করতে পারেন না বা লাইক দিতে পারেন না, তো আমি তাদেরকে বলবো কোনো সমস্যা নেই, আপনারা দূর থেকে আমাকে আপনাদের প্রাণ ভরা ভালোবাসা এবং দোয়া করে যাবেন, এটাই আমার জন্য অনেক। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি আর এখন খাওয়া দাওয়ার পর্বটাও সেরে নিচ্ছি। আর এদিকে বিকালবেলা আমি একটু দই বসিয়ে নিচ্ছি। আমি 1.5 কেজি দুধকে জাল দিয়ে 750 ml করে ফেলেছি। আর এখানে 2 টেবিল চামচ আগের দই বা টক দই, যেটা আপনারা হাতের কাছে পাবেন সেটাই খুব সুন্দর মতো, সাথে আরও 2 টেবিল চামচ জাল করে রাখা দই দিয়ে খুব সুন্দর করে হুইক্স দিয়ে ফেটে নিতে হবে, যাতে দইয়ের ভিতরে একটা দানাদার ভাব থাকে, সেই ভাবটা যেন না থাকে। আর এখানে আমি দুধটা মিক্স করে নিয়েছি। দুধটা মিক্স অবশ্যই মাথায় রাখতে হবে, দুধটা যেন কুসুম গরম থাকে। হালকা হাতে নাড়াচাড়া করলে দইয়ের উপরে যে সরটা জমেছে সেই সরগুলো সব উপরে চলে আসবে, আর দইটা বসার পরে তখন অনেক বেশি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুস্বাদু হবে। আর আপনার সর যদি নিচে চলে গিয়ে থাকে তাহলে চাইলে আপনি এভাবে একটু চামচ দিয়ে পাশে দুই একটা বাড়ি দিলে আপনার সর আর বাটিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে সর উপরে চলে আসবে। আর আজকের দইটা আমি দই মেকারে বানাবো, এজন্য আমি আর বাড়তি কোনো ঝামেলায় যাচ্ছি না। দই মেকারে এভাবে বসিয়ে দিলে আর ঢাকনাটা আটকিয়ে দিলেই ব্যাস 3-4 ঘন্টার অপেক্ষা। আর যারা দই মেকারের ঝামেলায় যেতে চান না তাদের জন্য বলছি, আপনারা চাইলে রাইস কুকারেও এটা তৈরি করে নিতে পারবেন। রাইস কুকারের হাঁড়িটা সুন্দর করে ধুয়ে তারপর রাইস কুকারের ভেতরে বসিয়ে তারপর একটা তলাই স্ট্যান্ড বসিয়ে দইয়ের পাতিলটা বসিয়ে ঢাকনা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। ওখানেও আপনাকে 5-6 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর রাইস কুকারটা অবশ্যই ওয়ার্ম অপশনে থাকবে, কুক অপশনে না, তাহলে আপনি ওখানেও সেম প্রসেসে দই তৈরি করলে আপনি সেখানেও দইটা তৈরি করে নিতে পারবেন 5-6 ঘন্টায়, ঠিক একই প্রসেসে যেভাবে আমরা দই মেকারে দই তৈরি করি। আর এদিকে আমার পুটুলি বাবা দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে এখন মাশাল্লাহ উঠে গেছে, আর এখন উঠে সে কোথায় বসে আছে দেখেছেন? তো এই তো এভাবেই আজকে দিনটা পার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন, আপনাদের দিকে খেয়াল রাখবেন, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।